শহীদ পরিবারের সন্তান মোহাম্মদ শাহ আলম, আমার বাবা শহীদ হায়াতুল ইসলাম, বাড়ি বীরসরাই, উত্তর হাইকান্দি, জেলা চট্টগ্রাম। আমার আব্বা এসআই সিগন্যাল ঈশ্বরদীতে কর্মরত ছিল, আমরা সপরিবারে তখন সেখানে ছিলাম। যুদ্ধ চলাকালীন 14/4/1971 উনি হানাদার বাহিনী দ্বারা নিহত হন। 12 তারিখে পাগনাদার বাহিনী যখন ঈশ্বরদী আরিচাঘাট দিয়ে ঈশ্বরদী প্রবেশ করে, আমাদের যাওয়ার কোথাও রাস্তা ছিল না। বন্ধু বান্ধবের আশ্রয় ছিলাম আমরা, কিন্তু আব্বা বাসায় ছিল। আমার আব্বা এবং আব্বার টলিম্যান ছিল বাসায়। এই টলিম্যানের মারফত জানতে পারলাম যে আমার আব্বাকে কেবিনের সামনে এই পাক বাহিনী এবং কিছু নন বেঙ্গলির ইন্ধনে মারা গেছে। এবং আমরা পুকুরের পাড়ে, তো কেবিনটা ঈশ্বরদীর সাউথ কেবিনের সামনে, এবং তার পাশে ছিল পুকুর। পুকুরের পাশে এক ভদ্রলোকের বাড়ি, নিজস্ব বাঙালি, ও দূর থেকেই দেখছে যে আব্বাকে যে মানে মারতেছে। বিকাল 5:30 তখন উনি দেখার পরে উনি বাসার থেকে পালিয়ে চলে গেছে। পরে আমাদেরকে গ্রামে ওই এটাকে বলে রূপপুর জয়নগর গ্রাম, ঈশ্বরদী জয়নগর গ্রাম, ওয়াবদা কলোনির পাশেই, তখন আমরা ওইখানে অবস্থান করছিলাম। একদিন ওই ভদ্রলোক শকর সাহেব আমাদেরকে জিনিসটা দেখার পর বলে, তখন 28 তারিখ রাত্রে অন্ধকারে ঈশ্বরদী প্লাটফর্ম থেকে লোকাল ট্রেন ধরিয়া 16 দিনে যাত্রা শেষ করে চিটাং পৌঁছি। এরপরে আর যাওয়া হইল না ঈশ্বরদীতে। ওই আবার এই ফাইনাল সেটেলমেন্ট টাকা আমার একটা অ্যাপ্লিকেশন করেছিল ওই 72-এর স্বাধীন হওয়ার পরে। ওই তখন ওই টাকাটা পার্কশিট থেকে হেড অফিস থেকে ট্রান্সফার করে সিএলভিতে, তখনকার আমাদের আবার উদ্যত কর্মকর্তা ছিল ডিভিশনাল সিগন্যাল ইঞ্জিনিয়ার, উনি আমাকে এই শহীদ পরিবারের চাকরি দেন। কাগজপত্রগুলো আমাদের কিছুই ছিল না, তারপরে আমরা পরবর্তীতে এগুলো সংগ্রহ করেছি। এরপরে আর আমার এই বাবার তরফ থেকে বা শহীদ পরিবারের সন্তান হিসাবে মানে এই পর্যন্ত কোনো সাইড থেকে সাহায্য সহানুভূতি পাইনি। অনেক দুঃখে কষ্টে আমরা সবাই দুই ভাই মারা গেছে, মোট আমরা মা সহ 9 জন এই পরিবার পরিজন নিয়ে বহুত কষ্টে দিন অতিবাহিত করেছিলাম।